কোনো লোক যদি তার স্ত্রীকে বায়েন তিন তালাক দেয় আবার দোহরায় বিবাহ পড়ায় তাহলে স্বামীর জন্য স্ত্রী হালাল হবে? কোনোদিনও হবে না। যদি আপনি আপনার স্ত্রীকে তিন তালাক দেন, কথা শুনতেছেন ভাই? যদি আপনি আপনার স্ত্রীকে তিন তালাক দেন, এটা তালাকে মুগাল্লাজা, আপনার স্ত্রী হারাম হয়ে গেছে। আপনার থেকে যাওয়ার পর ইদ্দত পালনের পর এই স্ত্রী যদি অন্য স্বামীর কাছে বিয়ে বসে, কোনো কারণে ওই স্বামী যদি আবার ছেড়ে দেয় ইদ্দত পালনের পর, তখন প্রথম স্বামী গ্রহণ করতে পারবে। কিন্তু তালাক দিছেন, মাতবররা বসে ইমাম সাহেব না আপনার জোদা দিয়ে বিঠে তওবা করায় আবার বিয়ে পড়ায় দিছে, এটা কেয়ামত তো হালাল হবে না, জায়েজ হবে না, এটা জেনা হবে, আর বাচ্চা কাচ্চা যা হবে সব হারামজাদা প্রোডাকশন। কথা বুঝতে পারছেন? আমাদের দেশে বিপদ এড়াইতে একটা নিয়ম বাইর করা হয়েছে, হিলা হিলা হিলা, হিলাটা হচ্ছে নিকৃষ্ট একটা জায়েজ কাজ। কি কাজ? অর্থাৎ আপনি বউ ছেড়ে দিচ্ছেন, ইদ্দত পালনের পর কোন এক বুড়ার কাছে দিছেন, বুড়ারে আগেই টাকা পয়সা দিয়ে বুঝাই দিচ্ছেন তিন দিন পর ছেড়ে দিবে, তো তিন দিন পর ছেড়ে দিছে, আবার ইদ্দত পালনের পর আপনি বউকে নিলেন, এটা হিলা। এটা হচ্ছে কোন রকম জায়েজ, একটা নিকৃষ্ট জায়েজ কাজ, নিকৃষ্ট এটা হচ্ছে কোন রকম জায়েজ করা। তাও তো নিয়ম আছে, আছে না? ইদ্দত পালনের পর অন্য পুরুষের সাথে বিয়ে বসবে, ওই পুরুষ ছেড়ে দিলে আবার ইদ্দত পালনের পর হবে, আবার এমন বুড়ার কাছে দিয়েন যার প্যারালাইজ, তাতে চলবে না, এমন বুড়ার কাছে দিতে হবে যে ওই মহিলার সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারবে। বুঝেন নাই? জি, তো দরকারটা কি বউ তালাক দেওয়ার? মিয়া সাহেব, আর প্রশ্ন উত্তর কেউ, কোনো লোক বলে আল্লাহর কাছে সন্তান না চেয়ে আমার সাথে আমার পীরের কাছে চাও, সে তোমাকে সন্তান দিবে, এই কথা যে বলছে সে কাফির হয়ে গেছে, তাকে তওবা করতে হবে। বুকের উপর হাত বাঁধা ফরজ সালাতের পর মুনাজাত করা, এই ব্যাপারে বলুন না। বুকের উপর হাত বাঁধার যে হাদিস লামাজহাবি ভাইরা বলে, এটা সহিহ ইবনে খুজাইমাতে এসেছে, এটা একটা জয়ীফ হাদিস। এবং নাভির নিচে হাত বাঁধার হাদিস আসছে সব সিয়া সিত্তাতে, অতএব সহিহ ইবনে খুজাইমার হাদিসটা সহিহ হইল, তার জিহ পাবে কোনটা? সিয়া সিত্তার হাদিস, তিরমিজি নাসাই আবু দাউদ তিনটা হাদিসের কিতাবে এসছে, আমি আপনাদেরকে আবারও শোনায় দিচ্ছি। অমিনা সুন্নাতি ওয়াদ উল আকুফে আলাল আকুফে তাহতা সুররা, সুন্নাত হচ্ছে বাম বাম কবজিগুলোর উপর ডান কবজি ধরা, নাবির নিচে হাত বাঁধা। হযরত আলী বলেছেন তিরমিজিতে এসেছে, ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে, নাবির নিচে বাঁধবে। এভাবে হাদিস নাসাইতে আসছে, তিরমিজিতে আসছে, আবু দাউদ শরীফে আসছে, এই হাদিসগুলো গ্রহণযোগ্য এবং সহি। অতএব পুরুষরা নাবির নিচে হাত বাঁধবে। আর ওজিক সহি ইবনে খুজাইমার হাদিস, ওটা হানাফিগণ বলেন মহিলারা আমল করবে, কারণ মহিলারা বুকের উপর হাত বাঁধলে তাদের পর্দাটা আরও সুসংহত হয়, আর পুরুষরা বুকের উপর হাত বাঁধলে তো অহংকার প্রকাশ পায়, সেজন্য নাবির নিচে হাত বাঁধাটাই দলিলের ভিত্তিতেও যৌক্তিক, আকলের ভিত্তিতেও